তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগত বন্ধুরা আজকে আপনার দেখাবো আপনারা কীভাবে এসএসসি জিডি কনস্টেবলে অনলাইন আবেদন কীভাবে করবেন আজকে দেখাবো এই ভিডিওটিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন তো আপনারা যে কোনো ব্রাউজারে যাবেন আপনাদের মোবাইল ল্যাপটপ বা ডেস্কটপ থেকে গুগল সার্চ করবেন গুগল সার্চ করার পর আপনারা লিখবেন এস ডট এনআইসি ডট ইন তো এখানে লিখে সার্চ করে দেবেন তারপরে আপনারা একটা দেখতে পাচ্ছেন পেজ চলেছে তো অফিসিয়াল লিঙ্কটা দেখতে পাচ্ছেন হোম স্টাফ সিলেকশন কমিশন এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা অনেকগুলি অপশান পাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হোম তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে আপনার যদি আইডি পাসওয়ার্ড থাকে আপনারা আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আর যারা ফ্রেশ রেজার তারা আপনারা দেখতে পাচ্ছেন ফরওয়ার্ড পাসওয়ার্ড ভুলে গেলে ফরওয়ার্ড করবেন আর নিউ ইউজার রেজিস্টার তো এখানে নিউ ইউজার রেজিস্টারে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস অ্যাডিশনাল তারপর আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লারেশন তো বেসিক ডিটেলসটা আপনারা ফিল আপ করবেন এখানে দেখতে পাচ্ছেন ডুই হ্যাভে আধার কার্ড তো অবশ্যই কিন্তু আপনার আধার কার্ড থাকলে আধার কার্ডের নাম্বারটা দিবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড আধার কার্ড অবশ্যই কিন্তু ভেরিফাই আধার কার্ডে আপনারা ক্লিক করে দেবেন আর আপনার যদি অন্য আইডি আধার কার্ড যদি না থাকে তো আপনারা কী করবেন আপনার যে অথেন্টিকেশান আইডি পুরো আধার যে আইডিগুলো আছে সেই আইডিগুলো দিয়ে আপনারা রেজিস্টার করতে পারেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার নাম যে মাধ্যমিক বোর্ডে যেটা সার্টিফিকেট আছে সেই অনুযায়ী আপনারা কিন্তু নামটা লিখবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই নাম আর আপনারা যদি নাম চেঞ্জ করতে চান তো এখানে চেঞ্জর নাম এটাও করতে পারেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বাবার নাম তো অবশ্যই কিন্তু মাধ্যমিক পা সার্টিফিকেটে যেটা আছে বাবার নাম সেটাই লিখবেন ভুল লিখবেন না যেটা আপনার মাধ্যমিক আছে ভেরিফাই করে দেবেন পুরনো আপনারা লিখে দেবেন তারপরে কিন্তু আপনারা মাধ্যম দেখতে পাচ্ছেন মায়ের নাম তো অবশ্যই কিন্তু মায়ের নামটা লিখবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মাইনে ভেরিফাই করবেন তারপর আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ ভেরিফাই ডেট অফ বার্থ তারপর এখানে দেখতে পাচ্ছেন ম্যাট্রিকুলেশান তো আপনি ম্যাট্রিকুলেশান টেন পাস তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ডিটেলস তো অবশ্যই কিন্তু মাধ্যমিক ডিটেলসে আপনার ফিল আপ করতে হবে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন আপনি কোন রাজ্যের বোর্ড থেকে সমস্ত কিন্তু বোর্ডের আপনার কিন্তু এখানে আছে তা অবশ্যই কিন্তু আপনারা যেটা বোর্ড সেটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই এডুকেশনাল বোর্ড তো অল ওভার ইন্ডিয়া যতগুলি বোর্ড আছে মাধ্যমিক বোর্ড সেগুলোও কিন্তু রেজিস্টার আছে মাধ্যমিক যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা কিন্তু আপনারা দেবেন তারপরে কিন্তু আপনার ভেরিফাই নাম্বারটা দেবেন আপনার ভেরিফাই রোল নাম্বার তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসিং এয়ার আপনি কোন সালে পাস করেছেন সেই পাসিং এয়ারটা কিন্তু আপনারা লিখে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই পাসিং ইয়ার লিখে দেবেন পুনরায় তারপরে আপনারা দেখতে পাচ্ছেন জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার আপনার যেটা থাকবে সেটা সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন মেল ফিমেল যেটা সিলেক্ট করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেভেল অফ এডুকেশান কোয়ালিফিকেশান আপনি যেটা আছে আপনি যদি গ্র্যাজুয়েশান করা থাকে গ্র্যাজুয়েশান ডিপ্লোমা ম্যাট্রিকুলাম উচ্চ মাধ্যমিক পিএইচডি যা আছে সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার কিন্তু আপনারা এখানে দেবেন তারপরে ভেরিফাই মোবাইল নাম্বার দেবেন তারপরে কিন্তু ইমেল আইডি দেবেন এখানে তারপরে ভেরিফাই ইমেল আইডি আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন স্টেট পারমেন্ট অ্যাড্রেস তো আপনি কোন রাজ্য থেকে বিল করছেন সেটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন তারপরে সেভ অ্যান কন্টিনিউ চলে যাবেন তো সেভ অ্যান কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে ডিটেলসগুলো ফিল আপ করেছেন তো অবশ্যই কিন্তু আপনার এখানে যে মোবাইল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বারটা পাবেন তারপর আপনার জিমেল আইডি তো কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস অফ সেভ অফ রেজিস্ট্রেশন তো অবশ্যই কিন্তু আপনি যে রেজিস্ট্রেশনটা করেছেন তো পুরোপুরি কমপ্লিট করবেন চোদ্দ দিনের মধ্যে না নাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে পুনরায় কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো অবশ্যই কিন্তু আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন এটা অবশ্যই কপি করে নেবেন বা আপনার মোবাইল বা জিমেলে কিন্তু অবশ্যই কিন্তু চলে আসবে ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার নেম যেটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার সেটা কিন্তু আপনার অবশ্যই কিন্তু আপনারা দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড তো অবশ্যই কিন্তু আপনাকে যে মোবাইল বা জিমেলের মাধ্যমে কিন্তু আপনাকে পাসওয়ার্ড কিন্তু সেন্ড করা হয়েছে সেই পাসওয়ার্ডটা দেবেন তো অবশ্যই এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন যেটা এসেছে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো তারপরে আপনারা যে ক্যাপচার কোডটি আছে সেভাবে আপনারা কিন্তু ক্যাপচার করতে আপনারা এখানে দিয়ে দেবেন তো অবশ্যই কিন্তু ক্যাপচার কোডটি আপনারা এখানে দিয়ে দেবেন ক্যাপচার করতে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন লগ ইং যে অপশনটি আছে লগিংয়ে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার ক্যান্ডিডেট ইউ হ্যাভ ফার্স্ট লগিং প্লিজ চেঞ্জ ইয়র পাসওয়ার্ড তো অবশ্যই কিন্তু আপনাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে বলবে তো অবশ্যই কিন্তু আপনার যে এখানে দেখতে পাচ্ছেন আপনার জিমেল আইডি এবং রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু দিয়ে দিয়েছেন আর ওল্ড পাসওয়ার্ড যেটা আছে সেটা দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড তো অবশ্যই কিন্তু আপনার নিউ পাসওয়ার্ড দেওয়ার সময় কিন্তু অবশ্যই আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন কীভাবে আপনারা পাসওয়ার্ডটা দেবেন প্রথমে কিন্তু আপনাকে ক্যাপিটালে দিতে হবে ক্যাপিটালে দেওয়ার পর কিন্তু আপনার স্মলার তারপরে নাম্বার তারপরে স্পেশাল তারপরে আপনারা সেম পাসওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দেবেন সেমভাবে ক্যাপিটাল স্মলার নর্মাল তারপরে তারপরে সাবমেটে ক্লিক করে দেবেন ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি তো এখানে ক্লোজ করে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দেবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন যেটা দিলেন পেয়েছেন এস এম এসের মাধ্যমে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নতুন পাসওয়ার্ডটি পেয়েছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার যে ক্যাপচার কোড সেম ক্যাপচার কোডটা দিবেন তো অবশ্যই কিন্তু আপনার যেভাবে আছে সেভাবেই কিন্তু আপনারা ক্যাপচার কোডটি দিয়ে দেবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ যে অপশনটি আছে লগ ইং অপশানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেসিক ডিটেলস আর আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে যেগুলো ফিল আপ করেছেন সমস্ত কিন্তু ডিটেলস চলে এসেছে ডিটেলস দেওয়ার পর আপনারা সেভ করে দেবেন সেভ করার পর আপনার পরবর্তীতে একটা নেক্সট পেজ চলে আসবে তারপর আপনি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি আপনার জেনারেল তো অবশ্যই আপনার জেনারেল ই এস ও বিসি এস এস টি আপনার যেটা ক্যাটাগরি থাকবে সেটা সিলেক্ট করবেন তারপরে আপনার ভেরিফাই করবেন অবশ্যই কিন্তু ন্যাশনালিটি অবশ্যই কিন্তু মাস্ট ইন্ডিয়ান আর আদার্স ক্ষেত্রে নেপাল ভুটান এবং তিব্বতিয়ানদের ছাড় দেওয়া হয় অন্যান্য চাকরির ক্ষেত্রে তো অবশ্যই কিন্তু সিটিজেন্স অফ ইন্ডিয়া তারপরে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশান মার্ক আপনার যদি কোনো কাটাচিরা বডিতে বা কোনো প্রবলেম থাকে সেটা আপনারা লিখবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিজিবিলিটি হলে ইয়েস করবেন না হলে ন করে দেবেন আর ডিজিবিলিটি সার্টিফিকেট কেমন সেটা আপনার কিন্তু উল্লেখ করতে হবে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার গ্রাম পোস্ট থানা সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন ভিলেজ পোস্ট আপনার থানা জেলা পিনকোড সমস্ত দিন তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার রাজ্যটা সিলেক্ট করবেন যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটা সিলেক্ট করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট অবশ্যই কিন্তু আপনি যে যে রাজ্যের বসবাস করেন এবং রাজ্যের মধ্যে যে জেলায় থাকেন সেই জেলাটা সিলেক্ট করবেন পিনকোড দিয়ে দেবেন আপনার লোক সেম পিনকোডটা আর আপনারা যদি সেম অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তো আপনারা কিন্তু ইয়েস করে দেবেন ইএস করে দেওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেভ কিন্তু করে দেবেন সেভ করে দেবেন আর প্রিভিএস করতে গেলে প্রিভিএস করবে তারপরে সেভ করে দেবেন সেভ করার পর আপনারা কিন্তু নেক্সট পেজে চলে যাবেন তো সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পর আপনারা কিন্তু সেভ করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডিশনাল কানেক্ট ডিটেলস সেভ তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার চলে এসেছে ফাইনাল সাবমিট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন টেক ইউর ডাব পিন অ্যান্ড ফাইনাল সাবমিট তবশে সাবমিট করার পর আপনার কিন্তু মোবাইল বা অথবা জিমেলে কিন্তু আপনারা কিন্তু ওটিপি যাবে সেই ওটিপিটা কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে যে কোনো অ্যাক্টি থেকে আপনারা মোবাইলে দিতে পারেন বা জিমেলেরটা দিয়ে আপনারা ভেরিফাই করতে তো যেটা আসবে সেটা আপনারা দিয়ে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপচার কোড আছে পুনরায় সেম ক্যাপচার কোডটি আপনারা বসিয়ে দেবেন এই বক্সটিতে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিট তো সাবমিট অপশানটিতে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ এ সাকসেসফুলি কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চলে এসেছে লগ ইন ইয়র তো আপনারা এখানে লগ ইন করে দেবেন তো অবশ্যই কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে অটোমেটিকলি তারপরে আপনার যদি না থাকে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা লগ ইন করবেন তো অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন যে কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম ফোর্স পুলিশ ফোর্স সিপিএ সি এনআইএ এস এস এফ রাইফেলম্যান জিডি আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ডেট অ্যাপ্লিকেশন এন্ড এবং অ্যাপ্লিকেশন পেমেন্টের ডেট তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনেকগুলি অপশান তো অ্যাপ্লাই ক্লিক করবেন অ্যাপ্লাই ক্লিক করার পর আপনারা কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু চলে এসেছে আপনি যেগুলো ফিল আপ করেছেন আর পরবর্তীতে যেগুলো ফিল আপ করতে হবে আপনারা এগুলো কিন্তু নিচে পেয়ে যাবেন তো নিচে স্কল করে চলে আসবেন আপনার কত বয়স হয়েছে সেটাও কিন্তু আপনারা দিয়ে দেবে এখানে দেখতে পাচ্ছেন আপনার ক্যাটাগরি সমস্ত ক্যাটাগরি কিন্তু আপনারা দিয়ে দেবে আপনার মাধ্যমে যে রোল সেটাও কিন্তু আপনারা দিয়ে দেবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েদার রিল্যাক্সেশান আপনি কোনো যে এক এক্স সার্ভিসম্যানে কী কাজ করে থাকেন যদি কাজ করে থাকেন তো অবশ্যই কিন্তু আপনারা ইয়েস করবেন আর কোন ক্যাটাগরিতে কাজ করে থাকেন কতদিন করেছেন সেটা কিন্তু ডিটেলসে বলতে হবে তারপরে দেখেন দেখতে পাচ্ছেন যে আপনি কোনো কি এক্স সার্ভিসম্যান বা আদার্স তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ে রিল্যাক্সেশান এজ আপনি কি কোনো বয়সে ছাড় নিতে চান তো অবশ্যই কিন্তু আপনার বয়সের ছাড় নিতে গেলে ইয়েস করে দেবেন আপনি যদি বয়স হয়ে গিয়ে থাকে আর টি ক্ষেত্রে আপনারা দেখবেন পাঁচ বছর ওই জেনারেল ও বিসির ক্ষেত্রে কিন্তু তিন বছর ছাড়া আছে তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএ ন্যাশনাল ক্রেডিট কব ক্রপস তো আপনি যদি এনসিসি থাকে তো অবশ্যই কিন্তু এখানে ইয়েস করবেন আর ইয়েস থাকলে কোন সার্টিফিকেট আছে কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরির সার্টিফিকেটটা নেবেন আর না থাকলে নো করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন এক্সামিনেশান সেন্টার তো আপনার যে লোকাল তো অবশ্যই বেঙ্গালে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ববঙ্গে অনেকগুলি সেন্টার আছে তো আমাদের বেঙ্গলে কিন্তু চারটি সেন্টার দিয়েছে তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা শিলিগুড়ি কল্যাণী যেটা আপনার কাছে হবে সেটা কিন্তু করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল টু তো সেন্টার টুই আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট করবেন তো অবশ্যই কিন্তু আপনারা সেন্টার টুটা আপনারা সিলেক্ট করে নেবেন তো অবশ্যই একটু সার্ভার প্রবলেম করছে অনেক চা একটু সার্ভারটা স্লো আছে তো আপনার যেটা কাছে হবে সেকেন্ড চুজ করে নেবেন আপনার যেটা সেটা সিলেক্ট করে নেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনার যে থার্ড যেটা আপনার কাছে আছে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়াম মিডিয়াম ফর কম্পিউটার বেসড এক্সামিনেশান তো অবশ্যই বন্ধুরা এবার কিন্তু বাংলায় পরীক্ষা হবে এ বাংলার পাশাপাশি আরও যে তেরোটা রিজন্যাল ল্যাঙ্গুয়েজ আছে সেটাতেও হবে তো অবশ্যই আপনি যদি বাংলাতে পরীক্ষা দিতে চান অবশ্যই কিন্তু আপনি বাংলা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই আপনারা করবেন পুনরায় তারপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেট ডোমেশিয়াল আপনি কোন রাজ্য থেকে বিলং করছেন তো অবশ্যই কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টেট সিলেক্ট করবেন বেঙ্গল কনফার্ম পুনরায় করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট ডোমেশিয়াল তো আপনি যে রাজ্যে থাকেন সেটা জেলা আপনি সিলেক্ট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সার্ভার প্রবলেম আছে প্রথম দিনের জন্যই তো অনেক আবেদন করতে তো অবশ্যই বন্ধুরা টাইম আছে আপনারা কিন্তু আবেদন করে নেবেন পরবর্তীতে সার্ভার ঠিক হয়ে যাবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন একটু স্লো ওয়েবসাইট তো আপনার যেটা আছে সেটা সিলেক্ট করবেন আপনি যে পশ্চিমবঙ্গে যে জেলায় বসবাস করেন তারপর আপনার ভেরিফাই করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন ইউ মার্জেন্ট আপনি কি এক রাজ্য থেকে অন্য রাজ্যে গিয়ে বসবাস করছেন বা আপনি পার্মানেন্টলি স্টেট মানে এক থেকে অন্য রাজ্যে মানে স্থানিত হয়েছেন কি না যদি হয়ে থাকে নি করবেন আর না এলে নো করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এস করলে ইয়েস করবেন তারপর আপনার রাজ্যগুলো সিলেক্ট করতে হবে যে কোন রাজ্য থেকে আপনি এই রাজ্যে গিয়েছেন তারপরে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট বিলং অফ দেখতে পাচ্ছেন তো এগুলো আপনার কিছু ফিল আপ করার প্রয়োজন নেই তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার যে পোস্ট এখানে অনেকগুলো দেখতে পাবেন যে আপনার পোস্ট কতগুলি আছে কী কী পোস্টে আছে সেই অনুযায়ী প্রথম চয়েস আপনার কোনটি সেটা কিন্তু আপনাকে দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এ কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিএ সি আইসিএফ আছে সিএ কিন্তু সেন্ট্রাল সিআরপিএফ ডিএ এস এস ইয়ে কিন্তু আইটিবিপি এবং এফ এ আসাম রাইফেল এবং এইচে কিন্তু আছে এস এফ তো আপনার যেটা পোস্ট পছন্দের সেটা কিন্তু আপনারা প্রথমে দেবেন আর আপনার কিন্তু নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা সেই অনুযায়ী চুজ করতে পারে আপনার সিলেকশান হবে আপনি যেভাবে নাম্বার পাবেন সেই অনুযায়ী কিন্তু পাবেন তো বন্ধুরা আপনারা কিন্তু সেইভাবে সিলেকশন হবেন আপনারা যেমন স্কোর হবে সেই হিসেবে তো আপনারা এখানে যেটা ফার্স্ট চয়েস সেটা কিন্তু আপনারা দিয়ে দেবেন তারপরে সেকেন্ড চয়েস আপনার থার্ড চয়েস তারপর আপনারা পরপর কিন্তু আপনারা এগুলো যে সাতটা ঘর আছে সেই অনুযায়ী কিন্তু আপনারা দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন তো সিলেক্ট করে নেবেন আর আপনারা যদি রিসেট করতে চান রিসেট করতে পারবেন তারপরে কিন্তু আপনারা ভেরিফাই করতে হবে অপশ্য আপনারা কিন্তু পুনরায় আপনার যে বক্সগুলোতে আপনারা রেখেছেন সেই বক্সে কিন্তু আপনারা কিন্তু দিয়ে দেবেন তো অবশ্যই কিন্তু এই যে বক্সগুলোতে আপনারা দিয়ে দেবেন এখানে সেমভাবে আপনারা লিখে দেবেন সেমভাবে লিখার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন হাইস্ট এডুকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আপনি কতদূর হাইস্ট পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডিটেলস অফ এডুকেশান কোয়ালিফিকেশান তো অবশ্যই কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন এগুলো আপনার কোন কোন ক্যাটাগরি আছে আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন মাধ্যমিকটাই সিলেক্ট করুন উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক আপনি যদি গ্র্যাজুয়েট করে থাকেন অনার্স নিয়ে আপনার বিএড ডিএড আপনার বিএসসি বা পিএইচডি আপনার যেটা করা থাকবে সেটা কিন্তু আপনার সিলেক্ট করবে তারপরে দেখতে পাচ্ছেন যে ডিটেলস অফ কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান তো অবশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন টেন স্টার্টার প্রথমে দিতেই হবে তারপরে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস যে আপনি পাস করেছেন না অ্যাপিয়ারিং তো অবশ্যই পাস্ট আপনারা করবেন আপনি কত সালে পাস করেছেন সেটা দেবেন মাধ্যমিক আপনি কত পার্সেন্টেজ বা সিজিপিএ এ নাম্বার পেয়েছেন বা পার্সেন্টেজ যেটা খুশি আপনারা দিতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনার মাধ্যমিক যে পার্সেন্টেজটা আছে দিয়ে দেবেন আর ডু ইন দ্য মেক পার্সোনাল ইনফরমেশান যদি দিতে চান ইয়েস করবেন করবেন তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আপনার ডিটেলস কিন্তু চলে এসেছে আপনার যে অ্যাড্রেস প্রুফ সেই হিসাবে চলে এসেছে আপনারা কিন্তু এখানে ফটোগ্রাফটা বলছে যে সাদা ব্যাকগ্রাউন্ড বা আদার্স যে ব্যাকগ্রাউন্ড আছে সে দেবেন কি না সেটা তো অবশ্যই বন্ধুরা এসএসসি জিডিতে আপনার কালার পাসপোর্ট সাইজ ছবি দিলেই হয়ে যাবে কিন্তু আপনারা কিন্তু রিসেন্ট দেবেন সেটাই হবে পরবর্তীতে আপনারা কিন্তু ক্যান্সেল যদি না হয় সেই জন্য তো অবশ্যই দেখতে পাচ্ছেন যে আপনি চব্বিশ আগস্টের পরে ছবি তুলেছেন না আগে তুলেছেন সেই জন্য আপনারা যদি করে থাকেন তো ইয়েস করবেন নো করবেন আইএিডি বক্সটাতে আপনার টিকমার্ক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা ক্যাপচার করে দেবেন তারপরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ যে অপশানটি আছে প্রিভিউ অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু আপনার চলে এসেছে আপনার যদি কোনোটা ভুল হয়ে গিয়ে থাকে তো আপনারা ঠিক করে নেবেন আর নাহলে আপনারা পরবর্তীতে চলে যাবেন তো নিচে আপনারা স্কুল করে চলে আসবেন সমস্ত ডিটেলসগুলো আপনারা পেয়ে যাবেন তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার অনেক ছবি এবং সিগনেচার আর এডিট করলে এডিট করবেন আর ফাইনাল সাবমিট এডিট বাই মডিফাই তো আপনি যদি সাবমিট করে দেন তো আপনারা অবশ্যই কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে তো অবশ্যই কিন্তু আপনারা সাবমিট করে দেবেন ডিটেলস যদি আপনার যদি ঠিক থাকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান নট এডিট ইয়ার ফাইনালি সাবমিশন তো আপনি যদি সাবমিট করে দেন আর কিন্তু এডিট করতে পারবেন না তারপরে ওকে করে দেবেন আর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট আউট তো অবশ্যই কিন্তু আপনারা প্রিন্ট আউট করে নেবেন তো প্রিন্ট আউট করে নেবেন পরবর্তীতে যে অ্যাডমিট কার্ড আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনার এই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী কিন্তু আপনারা পাবেন তো অবশ্যই কিন্তু তিন পেজের আপনারা প্রিন্ট আউটটা করে নেবেন তারপরে আপনারা হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ওকে করে দেবেন এখানে তো যেটা আমি ফর্ম ফিল আপ করেছি এসসি ক্যান্ডিডেটের সেটার ক্ষেত্রে কিন্তু কিন্তু পেমেন্ট করার প্রয়োজন নেই আপনারা কিন্তু ও এবং জেনারেল হলে অবশ্যই কিন্তু আপনারা পেমেন্ট করবেন না হলে কিন্তু আপনারা এসি এসটিদের কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই তো বন্ধুরা এটা আমি অবশ্যই আপনারা দেখতে পাবেন পেমেন্ট স্ট্যাটাস আপনার পেমেন্ট আপনারা যদি পেমেন্ট করতে চান তো অবশ্যই যে পেমেন্ট অপশানগুলো আছে পেমেন্ট করবেন আর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ডাবল ভেরিফিকেশান পেমেন্ট তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো সমস্ত কিছু দেখে নেবেন আপনারা ফোনপে গুগল পে কিউআর কোডের বা ইউপিআই এর মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা এসএসসি জিডি কনস্টেবল অনলাইন আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেবেন চ্যানেল প্রথমবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মধ্যে মধ্যে অনেক অনেক শেয়ার করবেন